সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বটি করা হয়েছে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে। বাংলাদেশের প্রায় 1 কোটি জনসংখ্যা রয়েছে যারা বিভিন্ন দেশে অবস্থান করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশের জিডিপিতে তারা একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন যা নিঃসন্দেহে অনস্বীকার্য। মাথার ঘাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে দেশের জন্য তারা যে পরিশ্রম করছেন, সেই পরিশ্রম অবশ্যই একজন দেশপ্রেমিক ব্যক্তি ছাড়া কখনোই তার কাছ থেকে আশা করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের এই প্রবাসী ভাইয়েরা অধিকাংশই মানবতর জীবনযাপন করে থাকেন অত্যন্ত দুঃখে কষ্টে, তারা তাদের প্রবাসের জীবন সম্পন্ন করে থাকেন। অনেকগুলো কারণের একটি অন্যতম কারণ হলো তারা বাংলাদেশ থেকে ভালো একটি কাজ শিখে যাচ্ছে, সেখানে সফলতার সাথে কাজটি করছে, কিন্তু এই কাজের পাশাপাশি তারা একটি ভাষা শিখে যাচ্ছেন না। যদি তারা একটি কাজ এবং একটি ভাষা শিখে বিদেশে আসেন তাহলে তাদের প্রমোশনের যেমন সমূহ সম্ভাবনা থাকে, বসের সুনজরে আসার সম্ভাবনা থাকে, কারণ বস এমন একজন ব্যক্তিকেই খুঁজেন যার সাথে তিনি কমিউনিকেশন করতে পারেন, যার কাছে তিনি কাজটি বুঝিয়ে দিতে পারেন। সুতরাং এক্ষেত্রে যে ব্যক্তি ইংরেজি জানবে তাকে অগ্রাধিকার দেওয়া হয়। তাকে অগ্রাধিকার দেওয়া মানে হলো তিনি তার কর্মক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলেন, প্রমোশনের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলেন, বসের সুনজরে থাকলেন এবং তার বেতন অন্যদের থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক বিষয়। একটি ভাষা শেখা তেমন কিছু নয়, একটি শিশু ভাষা শিখে ফেলে আর আমরা কেন ভাষা শিখতে পারবো না, এই প্রশ্নটি যদি আপনি নিজেকে করেন অবশ্যই দেখবেন আপনার ভিতরে কনফিডেন্স তৈরি হবে যে অবশ্যই আমিও ইংরেজি বলতে পারবো, আমি ইংরেজি বুঝবো এবং সহজে অন্যের সাথে যোগাযোগ করতে পারবো। এক্ষেত্রে একটা প্রথম জিনিস, যে জিনিসটা দরকার, সেটা হলো আত্মবিশ্বাস থাকা, সেলফ কনফিডেন্স থাকা যে দিস ইজ পসিবল ফর মি টু লার্ন ইংলিশ। আর এক্ষেত্রে আপনি যদি শুরু করেন এক সময় দেখবেন অবশ্যই আপনি ইংরেজি শিখে ফেলেছেন। আপনি যদি ইংরেজি শিখতে পারেন সেক্ষেত্রে আপনার বিশাল একটা বেনিফিট নিয়ে আসবে, প্রবাসের জীবন আপনার জন্য আরামদায়ক হবে, স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এবং কর্মস্থলে অন্যদের চাইতে আপনি নিঃসন্দেহে এগিয়ে থাকবেন, অন্যদের চাইতে আপনার স্যালারি ভালো হবে, সুযোগ সুবিধা ভালো হবে, এটা অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। তাহলে কেন আমরা ইংরেজি শিখব না? আর সেই লক্ষ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলে আমরা ইংরেজি শিখিয়ে থাকি। ইংরেজি গ্রামার থেকে শুরু করে, ইংরেজি ভাষা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা চেষ্টা করি সহজভাবে উপস্থাপন করার জন্য, যাতে যে কেউ যে কোনো বয়সী তারা ইংরেজি বুঝতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেল নিয়মিত দেখেন, প্রত্যেকটি ভিডিও যদি ভালোভাবে দেখেন, এখানে আমাদের স্পোকেন ইংলিশ নামে একটি প্লেলিস্ট রয়েছে, সেই ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার ইংরেজি অনেক বেশি উন্নত হবে। ইংরেজিতে আপনি আপনার মনের ভাব অতি সহজেই অন্যের কাছে প্রকাশ করতে পারবেন। এই ভিডিওতে আমি কিছু ইংরেজি নিয়েছি ইংরেজি চর্চা করার জন্য এবং তাদেরকে টার্গেট করে আমি ইংরেজি বাক্যগুলো নিয়েছি যারা ইংরেজিতে খুবই দুর্বল, অথবা একদম বেসিক লেভেলের যারা ইংরেজি জানেন তাদের উদ্দেশ্যে আমি কিছু ইংরেজি বাক্য নিয়েছি। অর্থাৎ আপনি যদি ইংরেজিতে এক্সপার্ট হয়ে থাকেন, আপনি যদি ইংরেজি ভালো বোঝেন, তাহলে এই বাক্যগুলো আপনার জন্য প্রযোজ্য নয়। আমি আবারও বলছি, এই সেন্টেন্সগুলো তাদের জন্যই প্রযোজ্য যারা ইংরেজিতে খুব কাঁচা। তাহলে চলুন আমাদের এই লেসনগুলো শুরু হয়ে যাক। এই হয়তোবা এই সহজ ইংরেজি বাক্যগুলো আপনাকে পরবর্তীতে আরো ভালো ইংরেজি শিখতে অনুপ্রাণিত করবে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। বন্ধুরা চলুন আমরা একটু দেখে নেই কি রয়েছে। আমরা যদি প্রথমে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় তখন আমরা তাকে সচরাচর একটি প্রশ্ন করে থাকি, হাউ আর ইউ? তখন সে উত্তর দেয় আই এম ফাইন। আপনি যে তাকে প্রশ্ন করলেন এই জন্য সে তাকে, সে আপনাকে ধন্যবাদ দিবে, সে বলবে আই এম ফাইন থ্যাংকস, অ্যান্ড ইউ পাল্টা প্রশ্ন করবে, অ্যান্ড বলবেন, আপনিও বলবেন যে আই এম ফাইন টু, আই এম ফাইন অলসো। আপনাকে নাম জিজ্ঞাসা করার জন্য কমন স্ট্রাকচার রয়েছে, হোয়াট ইজ ইউর নেম। আপনি দুইভাবে উত্তর দিতে পারেন, দিস ইজ সুমন, আপনি আপনার নাম বলবেন, দিস ইজ আসিফ, দিস ইজ আকবর, দিস ইজ হাবিব, অথবা মাই নেম ইজ সুমন, মাই নেম ইজ হাবিব, এভাবে আপনি অতি সহজেই বলতে পারেন, অথবা জাস্ট নাম বলে দেন, তাতেও কোনো সমস্যা নেই।
পরবর্তীতে আপনাকে প্রশ্ন করতে পারে হোয়ার আর ইউ ফ্রম, সে যদি আপনার স্বজাতি হয় তাহলে আপনি বলবেন আই এম ফ্রম রাজশাহী, আই এম ফ্রম খুলনা, আই এম ফ্রম ঢাকা। আর সে যদি আপনার স্বজাতি না হয়, সে যদি আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশের নাগরিক হয়ে থাকে, তখন আপনি বলবেন আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ফ্রম ইন্ডিয়া, আপনি আপনার দেশের নাম বলবেন। তারপর সে হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার, আপনি এখানে কতদিন যাবৎ বাস করছেন, অথবা এভাবেও প্রশ্ন করতে পারে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার, আপনি এখানে কতদিন যাবৎ কাজ করছেন। আপনি জাস্ট ইয়ার বলে দিলেও হয়ে যাবে, ফাইভ ইয়ার্স টু ইয়ার্স। সেন্টেন্স বাক্য আকারে যদি বলতে চান আপনাকে বলতে হবে আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2019 সাল থেকে বাস করছি। আপনি আপনার সাল বলবেন, আপনি সাল বলতে চান না, কত বছর যাবৎ সেটা বলতে চান, তখন আপনি সিন্স না বলে ফর দিয়ে সেটা উল্লেখ করবেন। যেমন আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স, আমি এখানে পাঁচ বছর যাবৎ বসবাস করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর সিক্স ইয়ার্স, আমি এখানে ছয় বছর যাবৎ কাজ করছি। সে আপনাকে প্রশ্ন করতে পারে হাউ মেনি টাইমস ডিড ইউ ভিজিট ইউর কান্ট্রি, আপনি আপনার দেশে কয়বার গিয়েছেন, দ্যাট মিন্স আপনি এই দেশে আসার পর আপনার দেশে কয়বার গিয়েছেন, আপনি জাস্ট সংখ্যাটা বলে দেন, ফাইভ টাইমস, থ্রি টাইমস, টু টাইমস, কম বেশি যেটা হোক সেটা বলে দেন। মনে রাখতে হবে সিম্পল ওয়েতে অ্যান্সার বলায় যুক্তিযুক্ত, তারপরও আপনি যদি সেন্টেন্স বলতে পারেন সেক্ষেত্রে আপনার ইংরেজি অন্যের চাইতে প্রাধান্য পাবে, এটা স্বাভাবিক বিষয়। আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ডু ইউ ডু, আপনার পেশা কি, আপনার কাজ কি, আপনি কি করেন এখানে, আপনি বলবেন আই এম এন অফিসার, আই এম এ ওয়ার্কার, আই এম এ টিচার, এরকম আপনি আপনার পেশার নাম বলে দিবেন, আই এম এ সুপারভাইজার, যেটাই হোক বলে দিবেন আই এম, তারপর এ অথবা এম আপনার পেশার নাম। প্রশ্ন করতে পারে হোয়ার ডু ইউ ওয়ার্ক, আপনি কোথায় কাজ করেন, আপনি উত্তর দিবেন আই ওয়ার্ক ইন হসপিটাল, আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি, আই ওয়ার্ক ইন এ স্কুল, এভাবে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন। এগুলো খুব সাধারণ প্রশ্ন এবং উত্তরগুলো খুব সাধারণভাবে হয়ে থাকে। আপনাকে পরবর্তী আরও প্রশ্ন করতে পারে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ, এতটুকু বললেই যথেষ্ট, আপনি এক্সপিরিয়েন্স ছাড়া তো আর বিদেশে আসেননি, আপনি কাজ জানেন, আর যদি বলতে চান নাই তাহলে বলবেন নো আই ডোন্ট হ্যাভ, উত্তর হয়ে গেল। আপনার বেতন সম্পর্কে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ ইউর কারেন্ট স্যালারি, আপনার বর্তমান বেতন কত, আপনি বলবেন 5000 রিয়ালস, কম হলে কম, বেশি হলে বেশি, এভাবে আপনি আপনার উত্তর দিয়ে দিবেন। আরো অনেক সহজ সহজ সেন্টেন্স রয়েছে, যেমন ধরুন বললেন আই নো, আমি জানি, আই নো হাউ টু ডু ইট, আমি জানি এটা কিভাবে করতে হয়, আই নো হাউ টু কমপ্লিট ইট, আমি জানি এটা কিভাবে সম্পূর্ণ করতে হয়, আই নো হাউ টু ড্রাইভ ইট, আমি জানি কিভাবে এটা চালাতে হয়। আপনি আপনার ভাষার কথা বলতে পারেন আই ক্যান স্পিক বাংলা অ্যান্ড ইংলিশ, আই ক্যান স্পিক বাংলা ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, যতগুলো ভাষা বলবেন শেষ দুটো মাঝখানে অ্যান্ড বলে দিবেন, তাহলেই সেন্টেন্সটি ঠিক থাকবে। তারপর আই এম রেডি টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে প্রস্তুত আছি, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, আই উইল ডু দ্য ওয়ার্ক বাই মাই সেলফ, আমি কাজটি নিজেই করতে পারবো, কারোর সহযোগিতার প্রয়োজন নেই, একাকি কাজটি করতে পারবো, আই ক্যান ডু দ্য ওয়ার্ক বাই মাই সেলফ, আমি কাজটি নিজেই করতে পারি, এখানে বাই মাই সেলফ দ্বারা একাকি বা নিজে সেটা বোঝানো হচ্ছে, সে যদি হয় তাহলে হিমসেলফ হবে, উই ক্যান ডু দ্য ওয়ার্ক বাই আওয়ার সেলস, আমরা নিজেরাই কাজটি করতে পারবো, দে ক্যান ডু দ্য ওয়ার্ক বাই দেম সেলস, তারা নিজেরাই কাজটি করতে পারবে, সহযোগিতা ছাড়া বোঝানোর জন্য বাই দিয়ে এ ধরনের প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়, এ ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। তারপর আপনি বলতে পারেন আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, আই নিড সাম রেস্ট, আমার কিছু বিশ্রাম দরকার, আই নিড রেস্ট ফর 10 মিনিটস, আমার 10 মিনিট বিশ্রাম দরকার, আই নিড সাম মানি, আমার কিছু টাকা দরকার, আই নিড মাই স্যালারি, আমার বেতন দরকার, আই নিড মাই স্যালারি টু সেন্ড মানি টু মাই ফ্যামিলি, আমার বেতন দরকার পরিবারের টাকা পাঠানোর জন্য। কেউ কিছু খুঁজছে তখন আপনি তাকে বলতে পারেন আর ইউ লুকিং ফর সামথিং ইন পার্টিকুলার, আপনি কি বিশেষ কিছু খুঁজছেন, কারোর জন্য শুভকামনা করলে আপনি বলতে পারেন হ্যাভ এ লাভলি ডে,
কারো কথার সাথে একমত হলে আপনি বলতে পারেন আই এগ্রি উইথ ইউ, কাউকে আশ্বস্ত করার জন্য বলতে পারেন আই এম এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, আমি এই কাজে খুব পারদর্শী, আই হ্যাভ স্কিল টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করার জন্য আমার দক্ষতা আছে। আপনি কারোর কথা বুঝতে পারেননি তখন বলবেন সরি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, আমি আপনার কথা বুঝতে পারিনি অনুগ্রহ পূর্বক আপনি কি আবার বলবেন। এই ধরনের বাক্যগুলো আপনি বারবার প্র্যাকটিস করুন, আপনার ভিতর আত্মবিশ্বাস তৈরি করবে, আরো বেশি ইংরেজি শিখতে আপনাকে অনুপ্রাণিত করবে। আপনি মনে রাখবেন ইংরেজি শুধু একটি ভাষা নয়, ইংরেজি একটি সম্পদ, সম্পদ যেমন একটি ব্যক্তিকে ধনী করে ইংরেজিও আপনার জীবন চলার পথকে সহজ করে দিবে, প্রবাসে আপনার অবস্থানকে আরো দৃঢ় আরো মজবুত করে তুলবে। সুতরাং আপনি আপনার যোগ্যতা প্রমাণ করার জন্য, আপনার যে স্কিল রয়েছে যোগ্যতা রয়েছে সেটা প্রমাণ করার জন্য অবশ্যই ইংরেজি জানতে হবে। একটি ভাষা না জানার কারণে আপনি অবহেলিত থাকবেন সেটা মেনে নেওয়া যায় না। আজকে থেকে আপনাদের মিশন শুরু হোক, আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখার সুবিধা হলো পরবর্তীতে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনার কাছে অটোমেটিক পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।